আলফাটো প্রভাব আছে অসমত নাই বলে আপনি কেনেকে কব? 400 লড়া মাইনমার ক্যাম্পত আছে, আলফার প্রভাব কেতিয়া নোহা হয়েছে অসমত? কমিছে, নোহা শব্দটো তো কোনেও দাবি করা নাই, সেইকাৰণে আমি সদায় তেখেতক আলোচনার কারণে মাতি থাকো। আলফার প্রভাব নাই বলে কোনে আজিলেকে কইছে? ভারতের গৃহমন্ত্রীয়ে কইছে না অসমৰ মুখ্যমন্ত্রীয়ে কইছে? আলফার প্রভাব অসমত থাকাটো সত্য, আগতকৈ কমিছে, 90 কৈ জি আছিল, 96 কৈ জি আছিল, কিন্তু প্রভাব নাই বলে আপনি কেনেকে কব? আলোচনা প্রক্রিয়া চলি আছে, মইতো কথা বতরা পাতি থাকো। কোনে চক, মইতো সদায় কথা পাতি থাকো, ইলেকশনের পিছত মই কথা পাতা নাই, ইলেকশনের আগলৈকে তো প্রতি 10-15 দিন এমাহত মই এবার ফোনত কথা পাতিয়ে থাকো, দেখুন কথা পাতিয়ে থাকো। গতি গুরুত্ব আর মুখ্যমন্ত্রী আর কথা পাতে মাঝে মাঝে, যেতিয়াই ফোন মুখ করে, মইতো করব নোৱাৰো, মুখ করিলে মই ফোন ধরুই। তেখেতে আলোচনাটো সার্বভৌমত্ব বিচাৰে, সার্বভৌমত্বর আলোচনাটো হব নোৱাৰে, গতিকে আলোচনাত বাধা আছে, কিন্তু কথা বতরা পাতি থাকিলে তো শিলতো কেতিয়াবা পানি উলাই, গতিকে কথা বতরা পাতি থাকাতো একো আপত্তি নাই, তেতিয়া শিলতো কেতিয়াবা পানি উলাব, কিন্তু আলফার প্রভাব নাই শব্দটুক সরকারিভাবে আমি কেতিয়াও ব্যবহার নকরো। সেইটো পরেশ বৰুৱা খুঁজিব লাগিব, তেওঁহে জানিব। মইতো আজি বুলি কলে, মোক যদি আজি কয় যে আজি এই মুহূর্তত আলোচনা হব, মই সব কাম বাদ দি আলোচনাত গুছি যাম, কিন্তু আলোচনা কেতিয়া হব সিদ্ধান্তটো আলফাই লব লাগিব না, এটাতো মই লব নোৱাৰো। হ্যাঁ, বোমা দিছিল, বোমাটো ফুটাও নাই নহয়, দুটা গোচর নিয়াক দিয়া হব, বাকিখিনি আমার লগত থাকিব। আৰু বোম এনেকুৱা নহয় যে কোনোবা এজন মানুহে কৰবাত বোমটো দি গলে তার আপুনি আগতিয়াকৈ গম পাব, কেতিয়াবা কেতিয়াবা গম নাপাব, কেতিয়াবা গম পাব, কিন্তু পুলিশেওতো কিবা কিবি কৰিছে যাৰ কাৰণে নেকি এটাও বোম নুফুটিলে, বোমটোতো ফুটা নাই নহয়, গতিকে নুফুটার কথাটো আর পাতি কি লাভ হব, কিন্তু ফুটিব নালাগে, কারণ ফুটিলে অসমখন পিছুয়াই যাব, লড়া ছোৱালীয়ে চাকরি বাকরি নাপাব, আপনার টিভিটো এডভার্টাইজ কমি যাব, গভর্নমেন্টে আজি আপনার উদারভাবে বিজ্ঞাপন দি আছে, কালি পরশি বিজ্ঞাপন দিয়া বন্ধ হয়ে যাব, গতিকে দেশত অশান্তি করলে আপনার লস্ট আছে, ব্যর্থতা বলে একো নাই। আর এই আর আপনার অসমৰ দৰে জায়গাত ঘটনা ঘটে, আমি তাক আকো ধরু, এই ঘটনা আজির পৰা নহয় 30 বছৰৰ পৰা চলি আছে, যিদিনাখনলৈকে আলফাৰ লগত আলোচনা নহয় সেই দিনটোলৈকে আমি এনেকুৱা উদ্বিগ্নতা দি সদায় থাকিবই লাগিব, এইটো তারতো বিকল্প আমার একো নাই। আরে মানুষজনে হেলমেটটো পিন্ধি লৈছে, বোমাটো ফুটিলে গাত নালাগিবৰ কাৰণে, এইটোতো অসমীয়া লড়া এজন নহয়, তেওঁকতো ধন্যবাদহে দিব লাগে। আমি বিচাৰো নেকি যে পুলিশজন মৰি যাব লাগে? আপোনালোকে এইটো অসম আৰক্ষীয়ে বিনা হেলমেট লগাই বোমাটো নিষ্ক্ৰিয় কৰিব কিয় যাব লাগে? আরে হেলমেটটো এটাতো সা সামগ্রীয়ে নহয়, কোনোবাই যদি ভাবে মই হেলমেটটো পিন্ধিলে বাঁচিম, এইটো এটা মেন্টেল স্যাটিসফেকশন, সব মানুহৰ এটা মানসিক শান্তি, ধুমুহা দিছে ছাতিটো লয়, জানে ছাতিটো একো কৰিব নোৱাৰে, কিন্তু এটা মেন্টেল স্যাটিসফেকশন। এটা আপোনালোকে কলে যে সৰু সজাই ফিল্ডত ইস্ত্ৰী মাৰি পেলাই পানী নুমাব গ'ল, এটাতো অস্ট্রেলিয়াতো ইস্ত্রি মারার ভিডিও রেকর্ডিং আছে, গতিকে আপনালোকে আপনার দৃষ্টিভঙ্গিটো অলপ বেলেগ, কিন্তু অস্ট্রেলিয়ায় যেতিয়া আপনার ইস্ত্রি মারি পিচ সাফা করেছিল, তেতিয়া আপনালোকে কিয় পোর্টেলত নিউজ নকরিলে? অসমত এসিএ করতে আপনালোকে নিউজ করিলে, যেতিয়া অস্ট্রেলিয়াত ইস্ত্রি লগাই পেলায় পিচখন সাফা ঠান্ডা করিলে, আপনালোকে অস্ট্রেলিয়াক সমালোচনা করে কিয় নিউজ নকরিলে? গতিকে আপোনালোকৰো বহুত বায়াস আছে, তো আপোনালোকেও মানে এইবিলাক কৰি ভাল পাইতো, গতিকে আপোনালোকে নিজৰ বায়াসটো অলপ চিন্তা কৰি লওক।